दिस इज कॉल्ड बिजनेस देखाते পাচ্ছি এটা মিও আমরে না ওখানে লাইটিংটা এমন ভাবে হয়ে রয়েছে মিও আমরেতে আমরা মাখা ওটা দুপুরে হলে বেটার হতো এদিকে পাটার একেবারে নাজেহাল অবস্থা একটা ব্যান্ডেজ লাগিয়েছি আর একটা ব্যান্ডেজ ছিল না তো সেই কারণে ফার্মেসি থেকে নিয়ে নিতে হলো ও সেটাই নিল আর এদিকে সন্ধ্যাবেলাটা মার্কেট ওপেন হয়ে যায় তো মার্কেট খুলে গিয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে সন্ধেবেলায় তাদের রকমারি সুন্দর সুন্দর জিনিস সমস্ত কিছু সাজিয়ে নিয়ে সমস্ত জিনিসগুলো এক ঝলক দেখে নাও আর কি ভীষণ সুন্দর লাগছে এই গাছটা তোমার খুব ভালো লাগছিল আমি তাই বলছিলাম এটা নেবে কিন্তু অনেকটা বড় নিয়ে যাওয়া খুবই সমস্যা তাই বলছে কিভাবে নিয়ে যাবে তুমি তো ভেবে দেখলাম সত্যিই তো কিন্তু পার্টিকুলার আমরা কখনো হিসাব করে দেখি না কোথাও ঘুরতে গেলে আমাদের অনেক জিনিসই ভালো লাগে কিন্তু আমাদের আশেপাশের মার্কেটেও সেই জিনিসগুলো পাওয়া যায় এবং প্রাইস খুব একটা হেরফের থাকে না বলতে গেলে সমান বলা যায় বাট আমরা বাইরে গেলে সেই জিনিসগুলো যেন বেশি চোখে পড়ে যখন সামনে ঘোরাঘুরি করি চোখে যে পড়ে না তা নয় বাট বাইরে যেন বেশি চোখে পড়ে তো এই গাছগুলোর সামনে ভাবলাম একটু ফটো তুলে নিই বাট দেখছি পিছনে একদম জুতোর শোরুম রয়েছে সেগুলো দেখা গেছে পরে ফাইনালি আমি যখন ফটোগুলো দেখছিলাম তো তখন দেখছিলাম যে জুতোগুলো শো করছে ফটোতে তো যাই হোক এখানে একটা সুন্দর সুন্দর শোপিসের দোকান রয়েছে এই বৌদ্ধ মূর্তিটাও ভীষণ পছন্দ হয়েছে ওর নেবে বলে বললো চলো যাই একটু দেখি তো দাম করতে অনেক বেশি রেঞ্জের চাইছে আমাদের ওখানে আই থিঙ্ক এর থেকে অনেক কম মানে উদ্দেশ্য একটাই যে ঢেউসাগরের দিকে যাবো প্রচন্ড বৃষ্টি নেমেছে তো বৃষ্টি নামার কারণে এখানে পাশে একটা দোকান ছিল সানগ্লাসের দোকান তো সেখানেই বসলাম খানিকক্ষণ সানগ্লাসগুলো দেখছিলাম একটা পছন্দও হলো বাট লাস্টে নিলাম না তো বৃষ্টিটা এখন কমেছে তো টুক করে ভাবলাম চলে যাই দেখছো রাস্তাঘাট পুরো ভিজে আছে আর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যে কোনো মুহূর্তে বৃষ্টি নামছে আমি জানি না ঢেউসাগরের ওখানটায় ছাউনি টাইপসের কিছু আছে কি নাকি বৃষ্টিতে ভিজতে হবে বাট যাইনি তাই জন্য একবার যাবো তো সেই কারণে এরম সমুদ্রের পাশ থেকে পুরো মানে সমুদ্রের পাশে যে সি বিচের সাইডের রাস্তা এই রাস্তা ধরে গেলেই আমরা পেয়ে যাচ্ছি ঢেউসাগর পার্কটা তো এরকম বেশ কিছু লোক দেখতে পাচ্ছি সকলেরই অবশ্য আমাদের মতোই নাজেহাল অবস্থা বৃষ্টি আসছে তখনই কোথাও না কোথাও দাঁড়াতে হচ্ছে আশ্রয় নিতে হচ্ছে বৃষ্টি কমলে অ্যাকচুয়ালি ঘুরতে আসা তো না তো বৃষ্টিকে দেখে একেবারে দমে থাকলে তো হবে না হ্যাঁ না ভিজে অসুস্থ না হই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে পাশাপাশি ঘোরাটাও তো খুব সুন্দর বাতাস বইছে একদম ঠান্ডা সমুদ্র সকালবেলা এমনিতেও দীঘার সমুদ্রের আবহাওয়াটা ঠান্ডাই যেমন পুরীতে একটা গরম আবহাওয়ার মানে একটা ঝলকানি থাকে সেটা নেই দীঘাতে তো ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা প্রায় এসে গেছি এই যে আলো দেখতে পেয়ে গেছি আমাদের ঢেউসাগর এটা হলো গেটটা সম্ভবত তো যাই দেখি কীভাবে কী এন্ট্রি আছে অবশ্যই টিকিট সিস্টেম আছে আর এখানে দেখতে পাচ্ছি বেশ একটা জিনিস বেশ ভালো লাগলো ঝালমুড়ি বা আরও কিছু কিছু খাবারের জিনিস বাইরে থেকে মানে সি বিচের সাইডে যে রোডটা আছে না ওখান থেকে রয়েছে আর ভেতর থেকে হাত ভারিয়ে বাড়িয়ে কিনছে যাই হোক ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছ কিন্তু এই যে বললাম বৃষ্টির জন্য না একদম নাজেহাল অবস্থা ঠিক আছে এই ঢেউসাগর পার্কটা হওয়ার পর আমি এইবার ফার্স্ট এলাম আমি আগে যতবার এসেছি তখন হয়নি পরের বার নেক্সট টাইম যখন আসবো একটু ঠান্ডার দিকে আসবো বৃষ্টি থাকবে না আই থিঙ্ক তখন খুব ভালো করে ঘোরা হবে আর অবশ্যই বৃষ্টি না থাকলে দিনের বেলায় ঘুরতে পারবো তো যাই হোক আমরা এখন চলে এসেছি এখানটায় আর এখানে বেশ কিছু চারিদিকে লাইটিং করা রয়েছে বেশ ভালো লাগছে অনেকেই আছে আমাদের মতন শুধু আমরা নই দেখতেই পাচ্ছ আর ফাইনালি এটা চলে এসেছি এখানে লেখা আছে আই লাভ ঢেউসাগর এখানে ফটো তুলতে গিয়েছিলাম আমি একেবারে উপরে উঠে গিয়েছিলাম ভাবলাম কি ওখানে যাই কি যে কিন্তু যাওয়ার পরে দেখছি সিকিউরিটি রয়েছে তো যাই হোক বকা খেলাম প্লাস ফটোও তুললাম তুলে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি একটা টয় ট্রেন রয়েছে এর আগে আমি দীঘাতে এসে টয় ট্রেন চড়েছি কাজল দিঘিতে বাট কাজল দিঘির টয় ট্রেনটা একটু অন্যরকম
তার থেকে এই টয় ট্রেনটা অনেকটা বেটার কোয়ালিটি। আর এখানে একটা জাম্পিং সিস্টেম রয়েছে, মানে কি বলে এটাকে, বাঞ্জি জাম্পিং তো বলে না, বাট যাই হোক একটা এক্সট্রা কারিকুলাম বলা যায়, অনেকে করছে যারা আর কি ইন্টারেস্টেড। এরই মাঝে ট্রেন চলে এসেছে ঘুরে, মানে আগের ট্রেনটাতেই আমরা উঠতাম, তখন সিট পাইনি, নেক্সট ট্রেনের জন্য ওয়েট করছিলাম, ট্রেনটা চলে এসেছে তার গন্তব্য থেকে, দেন ফাইনালি আমরা উঠেছি, বাট আমরা সিটটা পেয়েছি উল্টো সাইডে, মানে আমরা উল্টোভাবে দেখতে দেখতে যেতে হবে রাস্তাঘাটগুলো, কারণ হলো উঠতে একটু দেরি করে ফেলেছি। আর ওই স্টেশন বলা যায় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এটাতে স্টেশনে অনেক প্যাসেঞ্জার ছিল, সো ফাইনালি আমরা উঠে পড়েছি পিছনের সাইডে, মানে আমাদের উল্টোভাবে যেতে হবে। আর এটা নিয়েই বলছিলাম যে আমরা প্রথম থেকে দাঁড়িয়ে রয়েছি, ঠিকঠাক উঠে বসতেই পারলাম না। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, জানি না কোথায় যাচ্ছি, যেখানে যাচ্ছি দেখতে পাবে, তো চলো দেখি কোথায় যাচ্ছি, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ভাবলাম কি, এরই মধ্যে কথা বলতে বলতে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, মানে আমাদের শেষ স্টপেজে চলে এসেছি, শেষ স্টপেজ আর ফার্স্ট স্টপেজ বলে কোনো ব্যাপার না, ট্রেন ওখান থেকে চাপিয়ে এখানে এনে নামিয়ে দেয়, আর আবার এখান থেকে চাপিয়ে ওখানে গিয়ে নামিয়ে দেয়, আর 10 টাকা করে ভাড়া নিল, 1.5 থেকে 2 মিনিটের রাস্তা হয়তো। তো যাই হোক, পুরোটা এক ঝলক দেখে নিলাম, ভেবেছিলাম নেমে হাঁটতে হাঁটতে যাবো, তারপর বললাম না বাবা বৃষ্টিকে তো একদম ভরসা করা যায় না, তো যাই আমাদের ট্রেন যখন সামনে আছে ট্রেনে করেই ফিরে যাই। সো ফাইনালি ট্রেনে করে আবার আমাদের ওই স্টেশনের মাথায় চলে যাচ্ছি, আর সত্যি কথা বলতে সন্ধে হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আর হেঁটে হেঁটে দেখলাম না, যদি ফের বৃষ্টি আসে এখানে মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। ট্রেন যে একেবারে খালি আসছে তা নয়, আমাদের মতো অনেক প্যাসেঞ্জাররা রয়েছে, আগের ট্রেনে গিয়েছে, গিয়ে ওখানটায় ঘুরে ফিরে নিয়ে ফের এই ট্রেনে ফিরছে এরকম, বাট আমরাই মনে হয় এমন প্যাসেঞ্জার যারা যেই ট্রেনে গিয়েছি সেই ট্রেনেই ব্যাক করছি। তো যাই হোক, আমরা অন্য কথা ভেবে ব্যাক করলাম, তো দেখতে পাচ্ছি আমরা ফাইনালি আমাদের গন্তব্যে এসে গিয়েছি, এখান থেকেই আমরা ট্রেনে চেপেছিলাম, আর বেশ ভালো সিস্টেম, ট্রেনে টিকিট কেটে উঠতে হয় না, ট্রেন থেকে নেমে ভাড়া দিলেই হয়ে যায়, তো সেই কারণে এখানে টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই, তো ট্রেন থেকে নেমে ট্রেনের ভাড়া মিটিয়ে দিয়ে আমরা ভাবছি একটুখানি ঘুরে নিই, বৃষ্টিটা মানে বৃষ্টিকে বিশ্বাস নেই তো যতক্ষণ না আসছে ততক্ষণ যতটুকু ঘুরে নেওয়া যায় আর কি, তো এরই মাঝে আমরা ট্রেনের ভাড়াটা মিটিয়ে দিলাম আর কি। আসলে অনেক প্যাসেঞ্জাররা মোটামুটি ছিল অন্তত, যাই হোক অল্প কিছু হলো, তো তাদের ভাড়াটা দিয়ে আমরা ভাবছি চলো একটু ঘুরে নেওয়া যাক। থেকে বুঝতেই পারছো বেশ সুন্দর বাতাস বইছে, আর চারিদিকে লাইটিংটা দেখো জাস্ট ওয়াও, আমার মনে হচ্ছে দিনের বেলা যদি এক পাক আসতে পারতাম, কিন্তু এখন আফসোস করেও কিছু নেই, কারণ কালকে সকালবেলায় আমাদের বাস, তো আফসোস করাটা বেকার হয়ে যাবে, কারণ কালকে সকালবেলায় আমরা রিটার্ন করব, তো সেই কারণে আর কি বলবো, আফসোস করার মতন কিচ্ছু নেই। ভাবলাম চলো অনেকক্ষণ তো ঘোরাঘুরি হয়েছে, এবার একটু খাবারের দিকে যাওয়া যাক। এখান থেকে গেট থেকে যখন ঢুকছিলাম তখন দেখছিলাম বেশ কিছু খাবারের স্টল রয়েছে, আর আমি খুব একটা বাইরের খাবার খাই না, আবার খাই বললেও চলে, কারণ হলো বাইরে বেরোলে আমার একটুখানি মনে হয় এটা খাবো ওটা খাবো সেটা খাবো, কিন্তু কী খাবো মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি না, দোকানের সামনে না গেলে তো, ওখানে আমি খাবারের দোকান দেখেছি বাট কী খাবো আমি নিজেও জানি না, তো আমি বলছি চলো চলো চলো, তো ফাইনালি সেই জন্য যাওয়া। তো অনেক গল্প করছিলাম এই সময় যে এখানটায় একটা ব্যাঙের ছাতা টাইপের এক ধরনের বসার জায়গা বানানো হয়েছে, বাট গেলাম না ওখানে, অনেক লোকজন দেখলাম আর অন্ধকার অন্ধকার, তো সেই কারণে গেলাম না, দিনের বেলা হলে যেতাম, তাই ভাবলাম বলছিলাম যে দিনের বেলা যদি একটু বৃষ্টিটা না হতো বিকেলবেলা যদি আসতে পারতাম। তো ফাইনালি এখানে একটা পপকর্নের দোকানে এসেছি, এখানে আমাদের একটু টেস্ট করতে দিচ্ছিল, আমেরিকান পপকর্ন আছে এক সাইডে, এটা দেশীয় এটা আমেরিকান, তো টেস্টটা কি বলবো একদম মিষ্টি টাইপের আর ভীষণ সফট, মানে আমাদের যে পপকর্নগুলো হয় একটা হার্ড টাইপের হয়, মানে খেতে গেলে একটা কটোমটো আওয়াজ হয়, এটা ভীষণ সফট, তো আমরা ওটাই মানে আমেরিকান যে পপকর্নটা আছে ওটাই চুজ করলাম। আর এরই মাঝে এক প্রস্থ বৃষ্টি এসে গেলো, আর এখানে একদম দাঁড়ানোর জায়গা নেই, তো পাশে একটা কিসের দোকান বলবো, মানে আর একটা খাবারের দোকান, সেখানে একটুখানি দাঁড়িয়ে নিলাম, কারণ যে পপকর্নের দোকান ওখানে ছাউনি ছিল না, তো সেই কারণবশত সেখানে দাঁড়ানো পসিবল নয়, আর একটাই নিলাম, কারণ হলো আমি খাই না, আমি খেতে পছন্দ করি না, ওর জন্যই নিলাম, ওখান থেকে আমি একটু টেস্ট করে নেবো। এখানে ছিল পানিপুরি, তো বলছিল আমি কখনো বেসিক্যালি পানিপুরি খাইনি, ফুচকা বলি পানিপুরি যদি দুটো আলাদা জিনিস হয়ে থাকে, ফুচকা অ্যান্ড পানিপুরি, পানিপুরিটা আমি কখনো খাইনি, তো ভাবছিলাম যে একবার টেস্ট করে দেখবো, বাট দোকানের সামনে গিয়ে আর ইচ্ছে হলো না, আমি দোকানে মানে কিছু কিছু জিনিস আমি খেতে গেলাম না, কিছু কিছু আমার মানে কি বলবো, মানে আমার কি বলবো বলার কিছু নেই, কিছু কিছু জিনিস আমি মানে দোকান দেখে
তারপরে খাবো কিনা ডিসাইড করি, তো সেই কারণে খেলাম না। আর এখানে একটা কফি শপ টাইপের আছে, তো ভাবলাম চলো ফাইনালি ওখানেই যাই, তুমি পপকর্নটা খাও আমি এক কাপ কফি নিয়ে নিই। তো ফাইনালি এখানে চলে এলাম, এখানে খুব একটা লোকজন দেখলাম না, দুই একজন বসে আছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে। প্ল্যানিং ছিল কোনো রকম ফাস্ট ফুড টাইপের কিছু থাকলে নেবো, বাট এখানে ফাস্ট ফুড বলতে পার্টিকুলার কিছু কিছু আইটেম রয়েছে, বাট সেগুলোর মধ্যে আমার কিছুই পছন্দ হলো না। সো ফাইনালি আমি একটা কফি অর্ডার করলাম অ্যান্ড সেটা খেয়ে ভাবলাম যে এবার রুমের দিকে ফিরতে হবে, কারণ বৃষ্টি বারে বারে আসছে আর সত্যি কথা বলতে একটু রাত্রও হয়ে গেছে, আর কালকে যেহেতু ব্যাক করতে হবে তো সেই কারণে তাড়াতাড়ি একটু ডিনার করে গোছাতেও হবে। তো এবার ভাবছি কফিটা এন্ড করে ব্যাক টু রুম, হ্যাঁ রুমেই ফিরবো এবার। তো ও বিলটা যথারীতি মিটিয়ে দিল এবং আমরা ফাইনালি ডিসিশন নিয়েই নিলাম যে না এবার রুমে ফিরতে হবে, কারণ হচ্ছে অনেকটাই সময় হয়ে গেছে এবং ডিনারের ব্যবস্থাও করতে হবে, যদিও আমরা ভেবে রেখেছি কোথায় ডিনারটা করবো বা কিছু, তবুও। আর এই দিকটায় না অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, তো রাস্তাঘাটটা কীরকম একটু ফাঁকা হয়ে গিয়েছে আর একটুখানি নিরিবিলি জায়গা ঢেউসাগরটা। তো এখান থেকে রাস্তায় যাওয়ার সময় দেখলাম যে লোকজন খুব একটা নেই, বাট যেহেতু একটা ট্যুরিস্ট স্পট একেবারে যে নেই তা নয়, বাট খুব একটা নেই। হেঁটে হেঁটে ক্লান্ত হাঁটতে হাঁটতে পরিশ্রাম, তো বৃষ্টির মধ্যে বেরোনো হয়েছে কম, ঘুরে ঘুরলাম আমরা দুদিন আড়াই দিন, কি ঘুরলাম শুধু সমুদ্র আর পাড়, সাগরটা গেছি ওর দিকে নিন্দা ওগুলো তো হয়, আদার্স কোথাও ঘোরা হয়নি, মোহনাতেও যাওয়া হয়নি, সকালবেলা যাওয়া দরকার ছিল বাট বৃষ্টি, বর্ষার সময় এমনি কোথাও ঘোরা যায় না বাট ঢেউগুলো ভালো লাগে। যাই হোক বর্ষাতে কখনো আসিনি, প্রথমবার এলাম, একটা আলাদা রকম অভিজ্ঞতা হবে এই আর কি। চলো ফাইনালি তো চলে এসেছি আমরা রুমে, তোমরা তো তোমাদের তো বললামই, অ্যান্ড এবার দেখো ঘরের অবস্থাটা তো একদম নাজেহাল হয়ে রয়েছে, এগুলো সমস্ত আমাকে গুছাতে হবে, ডিনারের প্রস্তুতি পর্ব চলবে, শান্তি নেই একটুকু, ডিনারের প্রস্তুতি পর্ব চলবে, তারপরে যদিও এখন ডিনারটা খাবো কোথায় সেটা আমাদের ফাইনাল করা আছে, দুপুরে লাঞ্চটা খেয়েছিলাম সেটা বিনা আমাদের কাছে যে ক্যাশ ছিল আমরা ক্যাশ কম করে নিয়েছিলাম, তো সেটা নিয়ে একটু চিন্তাটা কম আছে আর কি, সে কথা কালকে যেহেতু ফিরতে হবে সকালবেলা কোথায় কি পাবো না পাবো এই চিন্তাটা থাকবে কম আছে, তো সেই কারণে এটিএম থেকে ক্যাশ তোলার ব্যবস্থা করার কথা ভেবে আমরা বেরোলাম। তো বেরোনোর সময় দেখলাম ওখানে একটা বাস এজেন্ট যারা থাকে না, তো তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, তো ফাইনালি তারা বললেন যে হ্যাঁ কালকে সকালে বাস আছে এবং টিকিট সম্পর্কে প্রাইস সম্পর্কে আলোচনা করে নিয়ে আমরা এটিএম এলাম, এটিএম থেকে মানে তোলার পরে দেন আমি একটা জিনিস নেওয়ার ছিল, সেটা হলো একটা টুপি, তো আমি সকালবেলা এসেছিলাম তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি, বাট এখন আবার ফাইনালি এলাম আর এই দোকানটা অলরেডি বন্ধ করে দিয়েছে, অনেকটাই রাত হয়ে যেয়েছে যেহেতু, তো পাশে আর একটা দোকান ছিল সেই দোকানটায় এলাম এবং এই দোকান থেকে আমি সকালবেলা একটা ব্যাগও নিয়েছিলাম বেশ পছন্দের, তো যাই হোক সেখান থেকে আমি নিলাম, ফাইনালি কয়েকটা টুপি দেখে একটা টুপি সিলেক্ট করলাম। তো যাই হোক এবার আমাদের ফিরতে হবে, যেহেতু ওখানে বাসের ওখানে কথা বলা আছে ওখানেও কিছু অ্যাডভান্স করতে হবে, আর এদিকে খাবার নেওয়ারও ব্যাপার আছে, মানে খাবার খেয়েই যাবো এরকম একটা ভাবছি, আর এখানে বেশ কিছু হেয়ারব্যান্ড টাইপসের দেখছিলাম, তো দেখলাম বাট জিনিসগুলো অতটা পছন্দ হলো না। চলো ফাইনালি আমরা চলে এলাম খাবার খেতে, ইনফ্যাক্ট রাত্রের খাবার খেতে, আর এখান থেকেই দুপুরের খাবারটা খেয়েছিলাম তোমরা জানোই, আর তখন কথায় কথায় জানতে পারলাম যে হ্যাঁ এনারা পার্সেল করে দেয়, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো কালকে আমরা এসেছিলাম যখন তখন এনারা পার্সেল করে দেয়নি, সেটাই আমরা যখন জানালাম তো তখন বলল যে রবিবার দিন এদের খুব মানে ভিড় থাকে প্রচণ্ড, এনারা একদম ফাঁকা পান না, তো সেই কারণে পার্সেলটা করেন না আর অন্য যে কোনো ডেটে পার্সেল করেন, তো ফাইনালি আমরা পার্সেল নিয়ে নিয়েছি, ওখানে ওখানকার সবজি ভাতটা ভীষণ স্পেশাল, তো সেই কারণে সবজি ভাতটা নিয়েছি, ডাল সবজি ভাতটা দুটো তিনটে আইটেম দেয় আর প্লাস এগ কারি, দুপুরে যেহেতু মাটন কারিটা টেস্ট করেছিলাম মাটন কষাটা খুব একটা বেটার লাগেনি, সবজি ভাতটাই বেটার এখানকার, আর এগ কারিটা এখন